বিহার উত্তর প্রদেশের পিছত গুয়াহাটি গুয়াহাটির এসওএস ভিলেজত ভয়ঙ্কর ঘটনা। শিশুগৃহর তিনগী নাবালিকা যৌন নির্যাতন। এসওএস ভিলেজর অতিরিক্ত সঞ্চালকর বিরুদ্ধে নাবালিকার বিস্ফোরণ। গাড়ির ভিতর সুমাই নির্যাতন চলাইছিল তিনি নাবালিকা। আজার আরক্ষীর জালত যৌন আতিশয্যর অভিযুক্ত এসওএস ভিলেজর অতিরিক্ত সঞ্চালক লন ভাইপে। এই ভয়ঙ্কর কাণ্ড যা 22 জুলাই সম্পূর্ণ 10টা দিনের পাছত এসওএস ভিলেজর এই ভয়ঙ্কর কাণ্ড পোহরলে আনে উচ্ছাস চাইল্ড রাইট নামের একটা স্বেচ্ছাসেবী সংগঠনে। হোয়াটসঅ্যাপ যোগে পয়া একটা বার্তার পিছতে আরক্ষীর কাক চাপিছিল উচ্ছাস। 2 আগস্ট চাইল্ড লাইন উচ্ছাস আর আদলা আরক্ষীয় এসওএস ভিলেজত অভিযান চলাই উদ্ধার করে তিনি নাবালিকা। মই 2 তারিখে আজারা পুলিশ থানাত অফিসিয়ালি এখন এজাহার দিলো। আর তারপর চাইল্ড লাইন আর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটর সহযোগিতাত আমি গৈ 3 গৰাকী শিশুক রেস্কিউ করলো এসওএস ভিলেজর পৰা 3 তারিখে। এসওএস ভিলেজর অতিরিক্ত সঞ্চালক লন ভাইপেক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে আজারা আরক্ষীয়ে। আনহাতে তিনি নাবালিকায় ন্যায়িক দণ্ডাধীশের ওসর নিজের ভাষ্য প্রদান করেছে। পুলিশে ইতিমধ্যে যোনগী একিউজ আছে মিস্টার লুন বাইফাই তখন এসিস্টেন্ট ডাইরেক্টর হয় এসওএস ভিলেজর তখনও এরেস্ট করেছে। পুলিশে শিশুগর সকলের স্টেটমেন্টও লৈছে, ম্যাজিস্ট্রেট আগত স্টেটমেন্ট দিয়া হয়েছে। আর এটা আমি খালি আশা করো যে যাতে শিশু সকলে ন্যায় পায় আর আগলে যাতে শিশু যত্ন অনুষ্ঠান সমূহ যাতে এনে ঘটনা নহয় তার আশা করছো। এসওএস ভিলেজর এই ভয়ঙ্কর ঘটনায় পুনর উত্থাপন করেছে প্রশ্ন, শিশু আর নাবালিকার কারণে আসলে কিমান সুরক্ষিত আমার শিশু সুরক্ষা গৃহ, শিশু আর নাবালিকাক লৈ কিমান উদ্বিগ্ন সমাজ কল্যাণ বিভাগ আর প্রশাসন। দেশের বিভিন্ন স্থানত সংঘটিত হয়ে থাকা শিশু সুরক্ষা গৃহ আর শিশু গৃহ সমূহ যৌন নির্যাতনের ভয়ঙ্কর কাণ্ডই শিশু আর নাবালিকার সুরক্ষাক লৈ উত্থাপন করেছে বৃহৎ প্রশ্ন। আজারার পর ধ্রুবজ্যোতি কলিতার সহযোগত ক্যামেরা পার্সন মনোজর সৈতে ঋত্বিক কৌশিক, নিউজ 18 নর্থ ইস্ট।